মুক্তিযোদ্ধাদের ভাতা আরও সম্মানজনক করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মোসামেল হক। মন্ত্রী বলেন, ভাতার জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেননি। দুপুরে চট্টগ্রাম মহানগরীর কাটলিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধের উদ্বোধন ও মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি একথা বলেন। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে বিজয় নিশান নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন আকরাম মোসামেল হক।